Nur von der Hitze. Patties একদম ইজি ভাবে একটা প্যাটিসের রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একদম রেডিমেড শীট দিয়ে প্যাটিস বানিয়ে দেখাবো তার জন্য এখানে দেখুন আমি চিকেন সিদ্ধ করে হালকা লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে আমি 20 মিনিট মতো সিদ্ধ করে নিয়ে এগুলোকে শ্রেড করে নিয়েছি তো এর মধ্যে বলে নিয়ে আমি পুরটার ভিডিও আমার কিভাবে জানি ডিলিট হয়ে গেছে তাই আমি পুরটা কিভাবে তৈরি করেছি সেটা বলেছি বেশি পরিমাণের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চিকেন আর একটু গোলমরিচ আর একটু লবণ আর একটু রসুন পেস্ট আর কিছু দেইনি তার মধ্যে আমি জাস্ট 1/3 কাপের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি ফ্রেশ ক্রিমের কারণে এটা ক্রিমি ভাবটা আসে খেতে ভীষণ মজা হয় Fresh cream টা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন ফ্রেশ ক্রিম হাতের কাছে না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার গুলোও দিতে পারেন তো এখানে দেখুন আমি আজকে দুইটা এই কাটা দিয়ে বানাবো একটা ছোট সাইজের একটা বড় সাইজের তো যে বললাম সরি তার জন্য আমি পুরটা আসলে আমার কিভাবে জানি ডিলিট হয়ে গেছে আমি খেয়ালও করিনি তো একদম ইজি ওই যে সামান্য পরিমাণ তেল একটু বেশি পরিমাণ পেঁয়াজ কাঁচা মরিচ আর একটু গোলমরিচ আপনারা চাইলে মশলা দিতে পারেন হালকা করে জিরার গুঁড়া কিন্তু আমি কোনো মশলা দেইনি জাস্ট এটার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে এটা ক্রিমি ভাবটা এনেছি এই তো আর কিছু না তার মধ্যে যে দেখতে পাচ্ছেন আমার প্যাটিসটা আমি এরকম আপনারা যে কোনো শেপে দিতে পারেন গোল করে বা আমাদের দেশে যে একটু চারকোনা করে শেপ হয় ওটাও দিতে পারেন আসলে যার যার ইচ্ছা মতো তো আমি এভাবে তৈরি করে নিয়েছি ছোট বড় সাইজ দুইটাই মাঝখান থেকে একটু পুর দিয়ে একটু পানি দিয়ে একটু সিল করে নিলাম যাতে করে পাশটা খুলে না যায় আর চারকোনা করে বানালে কিন্তু আপনি মুখের সাইড একটু খোলা রাখতে পারেন যাতে করে কিমা গুলা দেখতে সুন্দর লাগে ভিতরের পুরটা দেখা যায় তখন এই যে আমার দেখুন এভাবে বানানো হয়ে গেছে তা আমি দেখুন এখানে আরো একটা বানিয়ে দেখাচ্ছি আমি ছোট বড় সবগুলো এভাবে কেটে নিয়েছি একসাথে এতে করে সুবিধা হয় আপনার বানাতে একসাথে সবগুলো কেটে তারপরে এই যে এই পুর দিয়ে পুরটা আসলে বেশি পরিমাণে দিনই তাহলে সিল করতে একটু সমস্যা হচ্ছে তাই যতটুকু পরিমাণে দেওয়া যায় তা দিয়েই আমি ইয়াগুলো প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি তারপরে এখন আমি একটা বেকিং ট্রেতে এগুলো নিয়ে নিব সবগুলো একসাথে আর উপর থেকে আমি এর মাঝে কিন্তু আমার ফ্রিহিট এই ওভেনটা ফ্রিহিট করতে দিয়েছি আমার ওভেনে কিন্তু 165 হয়ে যায় আপনারা 180 ডিগ্রি আপনাদের ওভেনের ইয়ে অনুযায়ী দিয়ে দিবেন 180 ডিগ্রিতে ফ্রিহিট করে নেবেন তো আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আমি ফুল এগটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ডিমের ইয়েলোটা নিতে পারেন তারপরে আমি উপর থেকে ব্রাশ করে নিচ্ছি আমি কিছুটার মধ্যে উপর থেকে একটু তিল ছিটিয়ে দিব আর কিছু এমনিতেই রাখবো অনেক সময় বাচ্চারা দেখা যায় তিল দিলে কিনে কি মনে করে খায় না তো সেই জন্য আমি দুইটাই রেখেছি যে যার পছন্দ মতো খাবে তিল দিলে উপর থেকে একটু সুন্দর লাগে তিল না দিলেও সুন্দর লাগে যার যার ইচ্ছা তো এই যে দেখতে পেরেছিলেন আমি ফিট করে নিয়েছি তারপরে এই যে এটা মাঝামাঝি সময় আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি এই যে 20 মিনিটে আমার প্যাটিসটা হয়ে গেছে 20 মিনিটের মতো লেগেছে আমার এটা হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে 5 মিনিট পরে বের করতে পারেন এতে করে ক্রিসপিটা একটু বেশি হয় সাথে সাথে বের করে নিলেও ক্রিসপি কিন্তু থাকেই তো এই যে দেখুন আমার ইজি প্যাটিস রেসিপি আজকে আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম